সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। মানবিক হও এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার সকালে কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিট অফিস থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে র্যালি, আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে নাটোর ইউনিট। দিনটি উপলক্ষে কুষ্টিয়া ও জয়পুরহাটে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠা জিন হেনরি ডোনান্টের আদর্শে অনুপ্রাণিত হয়ে পথ চলার আহ্বান জানান। বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবসে বান্দরবানে কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এছাড়া চুয়াডাঙ্গা, সুনামগঞ্জ সহ সারা দেশে বর্ণাঢ্য শোভাযাত্রা নানা আয়োজনে পালিত হয়েছে দিবসটি।